আমার মেয়ে কমলা গাছের নিচে বসে কমলার ছিঁড়ছে। দেশের বাহিরের মতো আমাদের দেশেও এখন কমলার চাষ হয়, আর এই বাগান থেকে আপনি নিজে কমলা ছিঁড়ে খেতে পারবেন এবং চারাও নিতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের গাজীপুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি খুব সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের বিখ্যাত কমলা বাগানে। এই জায়গাটা খুব বেশি ভাইরাল ছিল কিছুদিন যাবৎ, তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম চলো এখান থেকে আমরা একটু ঘুরে আসি, দেখে আসি যে আমাদের বাংলাদেশেও কমলা চাষ হচ্ছে। তো সেই কথা কাজ, আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর একটি রাস্তা দিয়ে শ্রীপুরের বর্মিতে, সাত খামার যেটাকে বলে সেই জায়গায় হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর একটা পুকুর পড়ে, পুকুরের পাশ দিয়ে জায়গাটা খোলা একটা জায়গায় এই কমলা চাষ করা হয়। তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে টিকিট কেটে নিয়েছি, এখানে 30 টাকা মূল্যে টিকিট বিক্রি করা হয়, আপনি সারাদিন চাইলে ঘুরতে পারবেন। তো এখানে শুধু কমলার চাষ হয় না, এখানে আমের বাগানও আছে, বিভিন্ন ধরনের আম চাষ হয়। তো এখানে এই বাগানটাতে অল্প কিছু কমলার গাছ ছিল, খুব বেশি ছিল না। তো আমরা এখানে যাওয়ার পর দেখলাম যে অনেক সুন্দর কমলা ধরে আছে গাছে, দেখতে অনেক ভালো লাগছিল, খুবই ভালো লাগলো যে আমাদের দেশেও এরকম কমলার চাষ হচ্ছে, আর হচ্ছে আমরা নিজে পেরে সেটা খেতে পারছি। তো এর মতো আনন্দের আর কি হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে যাওয়ার পর দেখলাম অনেক মানুষ এসেছে এখানে, তো এখানে হচ্ছে অনেক সাংবাদিকরাও অনেক টিভি চ্যানেল থেকে এসেছে, ওরা দেখছে এখানে। তো আমি এখানে একটু কথা বলছিলাম আর টিভিতে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এখানে যাবেন, কারণ এখানে গেলে আপনাদের মন ভরে যাবে যে এত সুন্দর কমলা বাংলাদেশে চাষ হচ্ছে, আর এখানের কমলা মোটামুটি মিষ্টিও হয়, একদম টক হয় না। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কমলা খেয়ে টেস্ট করে দেখতে পারবেন যে টক নাকি মিষ্টি, তারপর আপনারা নিতে পারবেন কিনে। এখান থেকে চারাও বিক্রি করা হয়, আর যেহেতু এই জায়গাটা ফেসবুকে খুব বেশি ভাইরাল হয়েছে যে আমাদের গাজীপুরে কমলা চাষ হচ্ছে, তো এখানে না গেলে মিস করবেন যে কী একটা জিনিস আপনি দেখেননি, নিজ চোখে যখন দেখবেন তখন দেখবেন মনটা ভরে গিয়েছে। তো এই বাগান থেকে আমি চলে গিয়েছিলাম এর পাশেই, এর পাশে বলতে এর কিছুটা দূরে একটা মালটা আর কমলার বাগান ছিল। এই বাগানটা ছিল অনেক বেশি বড়, কিন্তু এই বাগানটাতে কেউ যায়নি, কেউ চেনেও না। সো আমরা ফার্স্টে এখানেই চলে গিয়েছিলাম ভুলে। তো এই বাগানে যেয়ে দেখি যে এত পরিমাণের মালটা আর কমলার চাষ হচ্ছে, পুরো একটা জায়গা জুড়ে এই কমলার চাষ আর মালটা চাষ হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে মতিউর রহমান সাহেবের একটা জায়গা, উনি এখানে কমলার মালটা চাষ করেন, কিন্তু এটা ফেসবুকে তেমন একটা ভাইরাল হয়নি, কারণ এটা কেউ চেনে না একটু ভেতরের দিকে বলে। তো এখানে যাওয়ার পর আমরা একটু কমলা টেস্ট করছিলাম, খুব বেশি মিষ্টি এখানকার কমলা, আর এখানে বড় কমলা পাওয়া যায়। তারপরে এখানে অনেক পরিমাণে মালটা কমলা আমরা নিচে দেখি যে পড়ে আছে পেকে, খুব সুন্দর লাগছিল। তা আমার মেয়ে তো দেখে মহা খুশি, সে হচ্ছে বাংলাদেশ এরকম কমলার গাছ দেখছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো যারা হচ্ছে এরকম দেখতে চান নিজ চোখে, যে তারা অবশ্যই এইসব জায়গায় যাবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি এখান থেকে একটা কমলা টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো লেগেছে। তো আমি ভাবছি যে কিছু কমলা আমি নিয়ে যাই আমার মেয়ের জন্য, আমার মেয়ে খাবে, একদম ফরমালিন ছাড়া এখানে কমলার চাষ করা হয়। তো আমার মেয়ে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলো, অনেকক্ষণ যাবতই আমরা এখানে ছিলাম, দেখছিলাম, আর অনেক মানুষ ছিল, আর এই বাগানটাতে তেমন কোনো মানুষ ছিল না। এই বাগানটাতে আপনারা যাবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় কমলার বাগান ওই জায়গাটাতে, একটু ভেতরের দিকে, কিন্তু এখানে গেলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আমি ধরে দেখছিলাম কমলাগুলো অনেক বড় বড়, এগুলো হচ্ছে মালটা, তো অনেক বড় বড় ফল হয় এখানে, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর যে বাংলাদেশে এরকম সুন্দর কমলার মালটা চাষ হচ্ছে, খুব বেশি ভালো লেগেছে, আর আমরা নিজ হাতে পেরে খেতে পারছি, তো এটা আরও সবচেয়ে বেশি আনন্দদায়ক। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করবেন, আর অবশ্যই এই জায়গাতে যাবেন। আর আমরা এখান থেকে কিছু মালটা আর কমলা নিয়েছি, বাসায় গিয়ে ইনশাল্লাহ ট্রাই করব। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।